শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ নূর, আমার পিতার নাম মরহুম আব্দুল জলিল, আমার মার নাম মরহুমা মাইমুনা খাতুন, আমার বাড়ি নলান্দা, 1 নম্বর ওয়ার্ড, ইউনিয়ন কোলাগাঁও, পটিয়া উপজেলা। আমি 1970 সালের নির্বাচনের সময় নৌকার মিছিলে মিছিলে তখন দৌড়াদৌড়ি করেছি। আমি তখন 5ম শ্রেণীর ছাত্র, আর যুদ্ধ যখন শুরু হয় 1971 সালে তখন আমি 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। মুক্তিযুদ্ধের সময় আমরা এই বড় ভাই রফিক সাহেব, বীর মুক্তিযুদ্ধ রফিক সাহেব, তিনি যেহেতু আমাদের বয়সে অনেক সিনিয়র ছিলেন, ওনার সাথে আমাদের সাথে ওই বিষয়ে তেমন আলাপ হতো না। কিন্তু পরবর্তীতে জানলাম উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধকালীন সময়ে আমার একটা স্মৃতি মনে পড়ে, আমার আব্বা মুন্সিরহাটে একটা দোকান ছিল আব্বার, সে দোকান থেকে উনি চলে আসার সময় পথে ওনাকে পাকিস্তানি আর্মির কয়েকজন সদস্য দেখতে পেলেন। উনি লুঙ্গি পরতেন, কিন্তু লুঙ্গির সাথে উনি একটা সামরার বেল্ট পরতেন। এই বেল্ট দেখে ওনাদের সন্দেহ হলো, আমার আব্বা যেভাবে বলেছেন, ওনাকে কয়েকজন সদস্য পাকিস্তান সেনাবাহিনীর, তারা পাশে একটা মাদ্রাসা বিল্ডিং আছে, ওই মাদ্রাসা বিল্ডিংয়ে ঢুকে ফেলছে। এ উর্দুতে কথাগুলো বলেছিলেন, ওই উর্দু ভাষা তো আমি জানি না, তো আব্বা আমাকে বলেছিলেন যে তারা আমার কাছ থেকে ওই বেলটা ছিনিয়ে নিল। ছিনিয়ে নেওয়ার পর আমি ওনাদের, আমার মনে হলো যেন উনি কমান্ডার, কমান্ডারকে গিয়ে আমি উর্দুতেই বললাম, স্যার আমার বেলটা তো ওনারা নিয়ে ফেলছে। তখন ওই কমান্ডার সাহেব, পাকিস্তানি কমান্ডার সাহেব, ওই সেনাবাহিনীর ওই লোকদের, ওই সদস্যদেরকে কয়েকজনকে ডেকে বকা দিলেন, ওই এবং আমার আব্বার বেলটা ফিরিয়ে দিয়েছিলেন। এটা আব্বা আমাকে যুদ্ধকালীন সময়ের স্মৃতিটা বলেছিলেন। তো আমরা রাস্তার দিকে বের হলে তাদের যাওয়া আসাটা
রোডটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই। এই রোড দিয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানি সেনারা যাওয়া আসা করতেন গাড়িতে করে হেঁটে, তো ওই এগুলো দেখতাম। তো আমাদের কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর ছাত্র হিসেবে তখন অতটুকু সাহস না হওয়ার কারণে তখন আমরা যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ হয়নি বা কপালেও হয়তো ছিল না। আমি আমার যুদ্ধের স্মৃতি ওই এতটুকুই আমি জানালাম, ধন্যবাদ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।